যাক, অনেকক্ষণ ধরেই তো টিভি দেখতেছি, যাই এখন একটু নিজের রুমে যাই এবং কম্পিউটারটি ওপেন করি, দেখি যে হৃদয় ভাই ভিডিওটি আপলোড করেছে কিনা, যাই দেখি। যাক বাবা, বাসলাম, দেখি এখন একটু সার্চ করি। আর কে? টেকনিক। হ্যাঁ হৃদয় ভাই, দেখি তো ভিডিও আপলোড করেছে, 5 মিনিট হয়ে গেল, দেখি আমি প্রথম ভিউয়ার্স হয়ে যাই। ভিডিওটি ওপেন করি। ভিডিওর শুরুতেই আপনারা যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও আপনারা কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে এডিটিং করবেন এবং মেকিং করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 1 মিনিটের মধ্যেই এই রকমের কার্টুন ভিডিও অ্যানিমেশন মেকিং করবেন। তো এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও মেকিং করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনার গুগল প্লে স্টোরে গিয়েও পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে প্রোটোগন স্টোরি। তো অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করার পর আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব এবং দেখিয়ে দেবো যে কীভাবে খুব সহজেই মোবাইল দিয়ে কার্টুন ভিডিও মেকিং করা যায়। তো লেট গেট স্টার্টেড। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। তো ওপেন করার পর আমাদের সামনে একটু লোড নেবে, অর্থাৎ একটু প্রসেসিং নেবে। তো তারপরে এরকমের একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে আমি 3টা এখানে কাস্টমাইজেশন করে রাখছি, আমি এখান থেকে 3টা কার্টুন ভিডিও মেকিং করেছি। তো এখান থেকে আমি যেহেতু আপনাদের দেখাবো যে খুব সহজে কীভাবে আপনারা কার্টুন ভিডিও মেকিং করবেন মোবাইল দিয়ে, তো এর জন্য এখান থেকে এরকমের একটি অপশন আসবে। তারপর এখান থেকে ক্রিয়েট ভিডিও এই অপশন একবার টাচ করবেন, তারপর এইখান থেকে একটু লোড নেবে। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস শো হবে। তো তারপরে এইখান থেকে আপনারা একটি সিন দেখতে পাচ্ছেন যে ক্যাফের ভিতরে আমাদের একটি সিন আছে। তো আমরা যদি চাই যে এই সিনটা আমরা এখান থেকে চেঞ্জ করব, এই জন্য ক্যাফে এই অপশন একবার টাচ করব। তো টাচ করার পর এখান থেকে অসংখ্য পরিমাণ আমরা কিন্তু অপশন বা এখান থেকে অসংখ্য পরিমাণ আমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো এখান থেকে আমরা কম্পিউটারস ক্লোজ আপ এটা আমরা রাখবো, দেন তারপরে এর উপর টাচ করার পর এটা একটু লোড নেবে। তারপর এখান থেকে দেখুন যে লাল চিহ্নতে দেখাচ্ছে যে নো অ্যাক্টর, এই অপশন আমরা একবার টাচ করব। তো এখানে টাচ করার পর এরকমের একটি অপশন আসবে। তো এখান থেকে আমি 4টা ডিফল্টভাবে করে রাখছি। তো এখান থেকে আপনারা যদি চান যে নিজে নিজে ক্যারেক্টার মেকিং করে নেবেন, সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার ক্লিক করে আপনারা এটা কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো এখান থেকে আমি আপাতত এটা রাখবো, তো এর উপর টাচ করে দিলাম। তো তারপর দেখুন যে এটা কিন্তু কম্পিউটার ক্লোজ আপে কিন্তু চলে আসছে। তো এই গেল প্রথম সিন। তো এখন যদি চাই যে আমরা এই কম্পিউটার সিন থেকে এখন আমরা ক্যাফে সিনে যাব, তো এর জন্য এখান থেকে যে ভিডিও আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একবার টাচ করবেন, তারপর এখান থেকে সিন অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে আমি এখান থেকে সাপোজ আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখান থেকে আমি টিভি সোফাটা সিলেক্ট করলাম। তো টিভি সুপারটা সিলেক্ট করার পর এখান থেকে নো ক্যারেক্টার এটা দেখাচ্ছে, এর উপর একবার টাচ করব। তারপর এখান থেকে একটি ক্যারেক্টার আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো সুপাতে দেখুন এখানে নো ক্যারেক্টার আবার দেখাচ্ছে, যেহেতু 2টা ক্যারেক্টারের সাথে ম্যাচিং হয় এজন্য আমরা নো ক্যারেক্টারের উপর আবার ক্লিক করে এখান থেকে আরেকটা ক্যারেক্টার আমরা এখান থেকে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে 2টা ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা প্রথম ক্যারেক্টারে চলে যাব কম্পিউটার ক্লোজ আপে। তো এখান থেকে এখন আপনারা যদি চান যে এই কার্টুন ভিডিও দিয়ে আপনারা, অর্থাৎ আপনার ভয়েসটি কার্টুন ভিডিওতে দেবেন, তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে মেসেজের একটি আইকন, এই অপশন একবার টাচ করবেন। তারপর এখান থেকে নো অ্যাক্টর এর উপরে টাচ করে এখান থেকে আপনারা অ্যাক্টরটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এই অপশনে আপনারা দেখতে পারবেন যে নিউট্রাল নামে একটি অপশন, এই অপশন একবার টাচ করার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন অসংখ্য পরিমাণ রিয়াকশন, কিন্তু অর্থাৎ আপনার এই কার্টুনের কোন কোন রিয়াকশন আপনারা দিতে চাচ্ছেন সেই রিয়াকশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন আমি অ্যাঙ্গ্রি দিলে দেখুন এটা কিন্তু অ্যাঙ্গ্রি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি রিয়াকশন আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো এখান থেকে আমি বোর্ড এটা দিয়ে রাখলাম, অর্থাৎ আমি বোর্ড বিরক্ত হচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওতে একটি ভয়েস দেব। তো ভয়েস দেওয়ার জন্য এখান থেকে দেখুন যে ভয়েসের একটি আইকন আছে, এই আইকনের উপর টাচ করবেন। তারপর দেখবেন যে এখান থেকে মাইক্রোফোন অপশন, এই অপশন একবার টাচ করবেন।
তো আমি এই ভয়েসটা দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি ভয়েসটি আপনারা চাইলে কিন্তু এখান থেকে শুনে নিতে পারবেন, বা আপনারা চাইলে কিন্তু ভয়েসটি আবার এখান থেকে নতুন ভয়েস দিয়েও নিতে পারবেন। তো এই ভয়েসটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। তো তারপর আমরা চলে আসব দ্বিতীয় সিনে, টিভি সোপা। তো এখন আমাদের টিভি সোপাতে আসার পর এখন আমরা চাচ্ছি যে এখান থেকে দুজনের কথা হবে। তো দ্বিতীয় নম্বর সিনে আসার পর এখন আমি চাচ্ছি যে প্রথম অর্থাৎ গর্ডন ফার্নান্ডের সাথে কথা বলবে। তো এর জন্য এখান থেকে আবারও মেসেজ আইকনের উপর ক্লিক করে এখান থেকে ক্যারেক্টারটি আমরা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে ফার্নান্ডের দিয়ে দিলাম, তারপর এখান থেকে রিয়াকশনটি আমি সাই দিয়ে দিলাম। তো এইখান থেকে এখন সাইটি দেওয়ার পরে এখান থেকে মাইক্রোফোনের উপর ক্লিক, তো মাইক্রোফোনের উপর ক্লিক করে এখন আমরা এটার ভয়েস দেব। তো এর ভয়েসটি দেওয়ার পর টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। তো এখন আবার আমরা মেসেজ আইকনের উপর ক্লিক করে, তো মেসেজ আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমরা ক্যারেক্টারটি চুজ করে নেব। এখন আমরা গর্ডন দেব, যেহেতু প্রথমে ফার্নান্ডের দিছি এখন আমরা গর্ডন দেব। দেন এর এই যে রিয়াকশনটি হবে হচ্ছে শোয়িং আপ। তখন এই ভয়েসটি দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো তারপর আমরা এখন প্রথম যে আমাদের সিন আছে প্রথম সিনে চলে আসবো, দেন এখান থেকে আমরা প্লে করব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম সিনের পরপরই কিন্তু টিভি সুপার যে সিনটা আছে সেই সিনে কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওটি আমরা সেভ করব। তো সেভ করার জন্য এই যে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই আইকনের উপর একবার টাচ করে দেব। তারপর এখান থেকে রেন্ডার ভিডিও অপশনটি আসবে, এর উপর একবার টাচ করে দেব। তারপর এখান থেকে দুইটা অপশন আসবে যে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। এখান থেকে আমরা এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এটার উপরে ক্লিক করে দেব। তারপরে দেখুন যে এটা কিন্তু অটোমেটিকলি রেন্ডারিং হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং প্রয়োজনে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আর আপনার যদি ফেসবুক নাম চেঞ্জ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমার ফেসবুক গ্রুপে অথবা আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমার সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।